সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের হিন্দু ধর্ম নৈতিক শিক্ষার অষ্টম অধ্যায়ের মূল্যবোধ সম্পর্কে, মূল্যবোধের সৎসঙ্গ সম্পর্কে আলোচনা করব। সৎসঙ্গ হচ্ছে সৎ লোকের সান্নিধ্য, সৎ লোকের সঙ্গে চলাফেরা, উঠা বসা, জীবনযাপন। সৎসঙ্গ অত্যন্ত মধুর। সৎসঙ্গের সৎ লোকের সঙ্গে থাকলে নিশ্চিত থাকা যায়, কারণ সৎ লোক কারো ক্ষতি তো করবেনই না, বরং পারলে উপকার করেন। তাই তো প্রবচন রয়েছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার ভক্তদেরকে বলেছেন, তিনি বলেছেন যে সৎসঙ্গ মনকে পবিত্র করে, চরিত্রকে সুন্দর করে এবং ভক্তিভাব জাগ্রত হয়। আমরা শুনেছি পরশ পাথর লোহাকে স্বর্গে স্বর্ণে পরিণত করে, তেমনি সৎসঙ্গ দুর্বৃত্তকেও সৎ ও মহৎ করে তোলে। এ সম্পর্কে একটি কাহিনী বলছি। সাধু ও শ্রীধর, ছায়া সুনিবিড় সুন্দর একটি গ্রাম, সেখানে বাস করত একটি কিশোর, নাম শ্রীধর। ভীষণ দুষ্ট সে, অল্পতেই রেগে যেত, ঝগড়া করত, ঝগড়া লাগিয়ে মারামারি করত, এমনকি চুরি করতেও তার খুনটা বোধ ছিল না। শ্রীধর একদিন ঘুরতে ঘুরতে এলো বদরিকা আশ্রমে, আশ্রমে বিখ্যাত আশ্রম, কত মন্দির, কত ধর্মশালা, কত শিক্ষা প্রতিষ্ঠান। সেখানকার এক মন্দিরে গেল, সে দেখল মন্দিরের বিগ্রহের গলায় ঝুলছে মুক্তার মালা। রাত পর্যন্ত সে অপেক্ষা করল, তারপর গভীর রাতে সুকৌশলে চুরি করল দেব বিগ্রহের গলা সে মুক্তার মালা। চুরি করে সেখান থেকে পালালো সে, সুন্দর মালাটি গলায় পরে সে রাস্তায় হাঁটতে লাগলো। ঘুরতে ঘুরতে সে এলো এক সাধুর আশ্রমে। সাধু ছিল, তার সাধনার পাশাপাশি সেবা শুশ্রূষা করেন, বলেন জীবকে সেবা করলে ঈশ্বরকে সেবা করা হয়। সাধু শ্রীধরকে বললেন, আমার একটা উপকার করতে পাবে বাবা? শ্রীধর, কি করতে হবে বলুন? সন্ন্যাসী তখন তার মালা থেকে একটি মুক্তা দিয়ে বললেন, বদ্রিকা আশ্রম থেকে একজন মানুষ এসেছিলেন, এই মালাটা ওকে দিতে হবে। তখন সে বলল, সে তার গলার মালাটির দিকে তাকালো, দেখলো তার একটা মালার সাথে মুক্তা পড়ে গেছে। তখন সে মুক্তাটি হাতে নিল, তারপর নিজের মালা কখন কীভাবে যে পড়ে গেছে তা সে নিজেও জানে না। সাধুকে প্রশ্ন করল, শ্রীধর, আপনি কেমন করে জানলেন যে আমার গলায় মালা থেকে মুক্তা খসে পড়েছে? কিন্তু মালাটি আমার নয়, আমি বদ্রিক আশ্রম থেকে সেটা নিয়ে এসেছি। এ কথা বলেই সে কাঁদতে লাগলো। সাধু বুঝলেন, আর হৃদয়ে অসৎ হৃদয়ে সততার উদয় হয়েছে। তিনি শ্রীধরকে বললেন, বাবা শ্রীধর, একবার পাপ করলে যে চিরকাল করতে হবে তা নয়, এসো পুণ্যের পথে এসো, দেবতার মালা তুমি দেবতার গৃহে ফিরিয়ে দিয়ে এসো, তাহলে তিনি তোমাকে ক্ষমা করবেন। সাধুর কথা মতো শ্রীধর বদ্রিকাশ্রমে গেলেন, গেল এবং কাউকে না জানিয়ে দেবগৃহ বিগ্রহের গলার সে মুক্তার মালাটি কী করলো, মালাটি পরিয়ে দিল। তারপর বাড়ি না গিয়ে সে সাধুর আশ্রমে চলে এসলো। শ্রীধর সাধুর সঙ্গে থাকে, সাধু প্রতিদিন ভোরে স্নান করেন, শ্রীধরও প্রতিদিন ভোরে উঠে স্নান করা শুরু করলো। সে লেগে পড়লো আশ্রমের নানা কাজে। একদিন নদীতে একটি বিড়ালকে হাবুডুবু খেতে দেখে ও কি করলো, সেই বিড়ালটিকে ঝাঁপ দিয়ে তুলে আনলো। সংক্রামক ব্যাধিতে মৃত এক ভিখারিকে সব কাঁধে নিয়ে শ্মশানে নিয়ে গেল সে। এভাবে আত্মের সেবায় নিয়োজিত হলো। শ্রীধর আর সেই শ্রীধর নেই, সে কি করলো, সাধু শ্রীধর হয়ে গেল। সে এখন তরুণ সাধক, তবে তার মা তাকে চিনতে পারলো, বলল, শ্রীধর তুই? হ্যাঁ মা, আমি তোমার শ্রীধর, দুর্বৃত্ত শ্রীধর নয়, চোর শ্রীধর নয়, সে এখন সৎ ও সেবাব্রতী। সৎসঙ্গ এভাবে দুর্বৃত্তকে সৎ ও সেবাব্রতী এক মহান মানুষে পরিণত করতে পারে, সৎসঙ্গের এমনই মহিমা।
ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।